নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডনেট ক্রিয়েশনস। আজ আমি নিয়ে এসেছি সবার প্রিয় জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বা তালের ফুলুরির রেসিপি। বাঙালি পরিবারে এই রেসিপিটি সবারই খুব পরিচিত। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করি। তালের বড়া বানানোর জন্য আমি বড় সাইজের একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা আমি ভেঙে তালের পাল্প বার করে নেব। তালের পাল্প বার করে নেওয়া হয়ে গেল। এবার আমি ব্যাটার বানানোর জন্য একটা বড় গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা, 100 গ্রাম চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম সুজি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপর অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই তালের পাল্পটা বার করার সময় আমি একদমই জল ব্যবহার করিনি, আর এই ব্যাটারটা তৈরি করার সময়ও কিন্তু একদম জল ব্যবহার করা যাবে না। প্রথমে আমি এই এক বাটি তালের পাল্প দিয়ে ময়দা, সুজি আর চালের গুঁড়োটা মিক্স করে নেব। অনেকে অনেকভাবেই এই তালের বড়া তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে তৈরি করছি এইভাবে তালের বড়া তৈরি করলে দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আরও কিছুটা পরিমাণ তালের পাল্প আমি দিয়ে দিচ্ছি। তালের পাল্প যত বেশি ব্যবহার করা হবে টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এবার আমি হাত দিয়েই সবকিছু ভালো করে মিক্স করে নেব, আর খুব ভালো করে ব্যাটারটা মিক্স করে নিতে হবে। যত ভালো করে মাখা হবে ততই কিন্তু নরম তুলতুলে হবে। এরপর আমি দিয়ে দেব 250 গ্রাম গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তবে আপনারা চাইলে অবশ্যই দানাচিনিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। আমি বাজার থেকে কেনা কোকোনাট পাউডার ব্যবহার করছি। কোকোনাট পাউডারের পরিবর্তে আপনারা অবশ্যই নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় দুধের মালাইও কিন্তু ব্যবহার করতে পারেন, তাহলে আরও স্বাদ বেড়ে যাবে। এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 15 মিনিট ধরে এই ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। ব্যাটার যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু এই তালের বড়াগুলো ফুলবে। এবার সুন্দর ফ্লেভারের জন্য আমি সামান্য পরিমাণ এলাচ পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি, তবে আপনাদের পছন্দ না হলে বাদও দিয়ে দিতে পারেন। দেখুন, চিনি গলে গিয়ে ব্যাটারটা অনেক নরম হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই 15 মিনিটের মধ্যে সুজিটা ফুলে যাবে আর সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তালের বড়াগুলো ভাজার জন্য আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি তালের বড়ার গোল গোল শেপ দিয়ে নেব। দেখুন, বড়াগুলো দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে খুব সুন্দর ফুলে উঠছে আর খুব সুন্দর গোল গোল শেপও তৈরি হয়ে যাচ্ছে। তালের বড়াগুলো ভাজার জন্য তেল প্রথমে খুব গরম করে নেবেন, তারপরে লো ফ্লেমে তালের বড়াগুলো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। তালের বড়াগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা ব্যাচ ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিট সময় লেগে গেছে, আর কন্টিনিউয়াসলি এই তালের বড়াগুলো নাড়তে থাকতে হবে, না হলে একটা দিক বেশি ভাজা হয়ে যাবে আর অন্য দিকটা কম ভাজা হবে। দেখুন, তালের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠছে আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এলো। এবার আমি তালের বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেল, আমি এইভাবে বাকি সবগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই তালের বড়াগুলো কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। বন্ধুরা, কেমন লাগলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।